বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেস্টিং। তুমি তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। আশা করছি সবাই থেকে তোমরাও খুব ভালো আছো। তো এত কাজে 8:10 সব 8:10 দিয়েছে। সেই কালকের মেনু চিকেন আছে, এখানে টক দই আছে, এখানে রুটি আছে 2 পিস, ডাল আছে, ভাত আছে, আর এখানে চাটনি আছে। এই হচ্ছে আজকের ইয়ে। ছেলে খাচ্ছে আমার, আর ওখানে হাজবেন্ড খাচ্ছে, আর এরপরে দেবে, খাওয়া হয়ে গেলে দেবে কী দেবে, আইসক্রিম, আইসক্রিম দেবে। ঠিক আছে, এখন তো বাজে পুরো 1টা, তো নামবো ওই 3:30-4 এরকম সময় টাইম। আর এখন এসছি, ওই দেখো জোলার পেটটাই জংশন, জোলার পেটটাই জংশন। 10 মিনিট দাঁড়িয়ে থাকবে এখানে। আমার গুলো তুই নিবি, ভাত ছেড়ে দিয়েছে। আর এই দেখো বিশাল বড় একটা পাহাড়, তোমাদের সাথে আগে পাহাড় ইয়ে করেছি বলে আর শেয়ার করলাম না। বিশাল বড় পাহাড় ছেড়ে দিয়েছে, একবারে ওখানে গিয়েই দাঁড়াবে না, একবারে গন্তব্যস্থলে গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, চলো খেয়ে নেওয়া যাক, তারপর আবার দেখি কখন আসছি। এরপরে দেবে আইসক্রিম। বন্ধুরা, চলে এসেছি হোটেলের রুমে। আই দেখো হোটেলের বাইরেটা তোমাদের দেখানো হয়নি, কারণ সেখানে তো ব্যাগ বই আনতে হলো, ওখানে সব ডকুমেন্টস ফকুমেন্টস সব দিতে হলো, একটু ব্যস্তই ছিলাম, সেই কারণে ওখানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একবারে চলে এসেছি উপরে, এইমাত্র ঢুকলাম। হাজবেন্ডের ছেলে বিছানায় বসে আছে, আমিও বিছানাতে বসে আছি। এই দেখো রুমটা দেখো, এটা হচ্ছে ড্রেসিং টেবিল, আর এটা একটা জানালা, সেটাই শাটার ফালা ফেলা আছে, এসি, আলমারি, এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে টিভি, আর এখানে একটা ইয়ে আছে, এখানে ওই মোবাইল টোবাইল চার্জ দেওয়ার একটা আছে, আর এখানে রিসেপশনের জন্য কথা বলার জন্য ওই ইয়ে আছে, ফোন আছে, হচ্ছে ব্যাপার, ওয়াইফাই আছে। মেন আমার যেটা দরকার ওয়াইফাই আছে, যেটা আমার খুবই দরকার, কারণ আজকে ভিডিও ছাড়তে আমার খুব লেট হয়ে গেছে,
সেই 9:30 আমি আপলোডিংয়ে বসিয়েছি, আর হতে আর চায় না এই ওয়াইফাইয়ে এসে। এই মাত্র আমার আরও একটু মানে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি, আর একটু দেরি হলো। এই মাত্র আমার আপলোডিং ওই ওয়াইফাইটা চালু করার পরে আপলোডিংটা কমপ্লিট হলো, নাহলে যে কখন কমপ্লিট হতো তার নেই ঠিক। এই ওয়াইফাইটা থাকার জন্য আমার খুব খুব খুবই উপকার হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো এবার বেরোবো, এবার বেরিয়ে নিমহান্স তাই তো, নিমহান্স হসপিটালটায় যাবো, কত দূর দেখে আসবো আর কি, কারণ আগামীকাল 3:00 সময় সেখানে পৌঁছে যেতে হবে, লাইন দিতে হবে, আর তার আগে আমাদের উঠতে হবে, আর সকাল করে চলে আসবো, এসে শুয়ে পড়বো, কারণ ভোরবেলা তো উঠতে হবে। আর কি ট্রেনেও তো কালকে ঘুম হয়নি, এতটুকু ঘুম হয়নি, এ হচ্ছে ব্যাপার। তো একেবারে রাত্রে খাবারটা কিনে নিয়ে চলে আসবো হোটেল রুমে, খেয়ে দিয়ে একবারে শুয়ে পড়বো। ঠিক আছে চলো, সঙ্গে থাকো, বাইরে যাবো, একটু রেস্ট নিয়ে বাইরে যাব, তখন তো সঙ্গে থাকবেই। হ্যাঁ দেখো, নিহান্স হসপিটাল, অন্ধকার, ভালো দেখাতে পাচ্ছি না। ওই যে ওই দূরের জায়গাটা দেখছো, ওই যে জায়গাটা, ওই ওই ভেতরে ডাক্তার বসে। তো এখানে এসে খবর নেওয়া হলো যে কখন লাইন দিতে হবে না হবে। আমাদের তো একজন ভুল ইনফরমেশান দিয়েছিল, ট্রেনে বলেছিল 3:00 এসে ইয়ে করতে হবে, 3:00 এসে লাইন দিতে হবে, একদমই নয়। এসে খবর নিলাম 6:00 এসে লাইন দিলেই হবে। এই যে নো পার্কিং লেখা আছে, এর উপাশে লাইন দিতে হবে, হচ্ছে ব্যাপার। তো 6:00 সময় হয়ে যাবে, ঠিক আছে, ওকে, সব দেখেই গেলুম, ঠিক আছে, চলো, 5:00 চলে আসবো। এই যে নিহান্স হসপিটাল, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হসপিটাল। কিসের এটা, নিউরোর না, নিউরোর এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। ঠিক আছে চলো, চলো একবারে রাতের খাবার নিয়ে। হ্যাঁ আর একটা কথা, বাচ্চাদের আগে দেখে দেবে, এটাও নাকি শুনলাম, বাচ্চাদের আগে দেখে দেবে, বড় যত পরেই হোক। ঠিক আছে চলো, সঙ্গে থাকো। হ্যাঁ আসবার সময় একটা বাঙালির হোটেল পেয়ে গেছি, খুঁজতে দেখতে দেখতেই আসছিলাম আমি যে রেস্টুরেন্ট আছে কি না, তো একটাই পেয়েছি। সেখান থেকেই রাতের খাবারটা নিয়ে চলে যাব। সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই দেখতে থাক পাবে কী নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি। ওকে চলো, ওখানেই দুপুরেও খাওয়া দাওয়া সবই ওখানেই হবে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। একবারে হোটেলে খাওয়া দাওয়া করে দাদা বৌদি হিন্দু হোটেল রেস্টুরেন্ট, দাদা বৌদি রেস্টুরেন্ট। তোমরা যদি নিহান্সে যারা আসবে তারা অবশ্যই এই হোটেলে এসে একবার মিট করো, ভালো হোটেল। এবং খেলাম রুটি তরকা সবজি খেলাম, আজকে একটু সকাল করে শুয়ে পড়বো, কারণ আগামীকাল তো সকাল খাই করতে হবে, আর সেদিন ট্রেন যায়নি, ভীষণ ক্লান্ত। তো চলে যাই, বলছেন দাদা 4:00 গিয়ে বাঙালি থাকবে, ঠিক আছে চলো রাখছি, আমি হোটেলে গিয়ে আবার দেখা হবে।